হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছো, অনেক অনেক হ্যাপি আছো। আমাদের 100% লোকেদের মধ্যে 80-70% লোকেদের একটা কমন প্রবলেম হচ্ছে ব্রন। ব্রন আমরা কেউ ব্রন বলে, পিম্পল বলে, অ্যাকনে বলে, যেটাই বলো না কেন, এই প্রবলেমটা আমরা মোটামুটি সবাই সাফার করে থাকি আর এই প্রবলেমটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত থাকি। তো আজ আমি তোমাদের সাথে খুব ইফেক্টিভ একটা প্যাক শেয়ার করব। এই প্যাকটি আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি কার্যকরী। যারা হোমমেড রেমেডির উপর নির্ভর করো তাদের জন্য 100% আমি বলবো যে পৃথিবীর সবচেয়ে বেশি কার্যকর, সবচেয়ে বেশি কার্যকরী একটি প্যাক আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এই প্যাকটি তুমি যদি ইউজ করো, মাত্র 3-4 দিন ইউজ করলেই তোমার ব্রন, যে কোনো রকমের ব্রন, যদি অনেক বেশি ব্রন হয়ে থাকে, কম ব্রন হয়ে থাকে, একটা দুটো ব্রন হয়ে থাকে, বা পুরো ফেস ভর্তি যদি তোমার ব্রন থাকে না, এই সব ব্রনকে মাত্র 3-4 দিনের মধ্যে একদম ফিনিশ করে দিবে। এত ভালো একটা প্যাক আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই সাথে তোমাদের সাথে খুবই ইফেক্টিভ একটা মেডিসিন শেয়ার করব। এই মেডিসিনটি আমি বাসায় তৈরি করব। খুব সহজেই তুমি এই মেডিসিন বাসায় তৈরি করতে পারবে। আর এই মেডিসিন তুমি যদি 1-1.5 মাস খেতে পারো না, তোমার ব্রন একদম, তোমার শরীরের ভিতর থেকে ব্রনের প্রবলেম দূর হয়ে যাবে। এই মেডিসিনটা তোমার রক্তকে অনেক বেশি পরিষ্কার করবে। এর ফলে কি হবে, ভিতর থেকে তোমার ব্রনগুলো একদমই গায়েব হয়ে যাবে আর ব্রন কখনো ফিরে আসবে না। প্যাক এবং মেডিসিন আমি কিভাবে তৈরি করব, কিভাবে অ্যাপ্লাই করব, সব কিছুই বলে দিচ্ছি। তবে এর আগে জেনে রাখা দরকার, ব্রন সাধারণত আমাদের কেন হয়। বিভিন্ন কারণে ব্রন হতে পারে, প্রধানত বংশগত কারণে ব্রন হয়ে থাকে। যদি তোমার মা, খালা, বোন কারো যদি ব্রন থাকে তাহলে হতে পারে। তোমার যদি হরমোনের প্রবলেম হয়ে থাকে, হরমোনাল প্রবলেম, তাহলে ব্রন হতে পারে। তুমি যদি দুশ্চিন্তায় থাকো, অতিরিক্ত দুশ্চিন্তায় থাকলে ব্রন হতে পারে। পানি কম পান করলে ব্রন হতে পারে। তুমি যদি রাত জেগে মোবাইল, টিভি, এটা সেটা করতে থাকো না, দেখতে থাকো, তাহলেও ব্রন হতে পারে। তুমি যদি প্রপারলি না ঘুমাও তাহলে ব্রন হবে, এটা একদম নিশ্চিত। এছাড়াও তুমি যদি ভুল কসমেটিক্স ইউজ করো, বা যেই কসমেটিক্সগুলো তোমার ত্বকে যায় না এরকম কসমেটিক্স ইউজ করলে ব্রন হতে পারে। সবচেয়ে বর্তমানে কমন যেই প্রবলেম সেটা হচ্ছে আমাদের বায়ু দূষণ। আমাদের পরিবেশ এখন অনেক বেশি দূষিত, এই জন্য আমাদের ব্রন হয়ে থাকে। এছাড়াও তুমি যদি অতিরিক্ত তেল, চর্বি, অতিরিক্ত ভাজা পোড়া খাও, ফাস্ট ফুড খাও, অথবা বাসায় তোমার যে খাবারগুলো তৈরি হয় না সেগুলোতে যদি প্রচুর পরিমাণে তেল থাকে, সয়াবিন তেল, তাহলেও তোমার ব্রন হতে পারে। তোমার যদি শরীরে পুষ্টির ঘাটতি থাকে তাহলেও কিন্তু ব্রন হতে পারে। অতিরিক্ত যদি তুমি তোমার স্কিনের উপর টর্চার করো তাহলেও ব্রন হতে, চেষ্টা করবে দুশ্চিন্তামুক্ত থাকতে, পুষ্টিকর খাবার খেতে। প্রতিদিন মিনিমাম 14-16 গ্লাস পানি তোমাকে অবশ্যই পান করতে হবে, এর কোনো অল্টারনেটিভ নেই। তোমাকে অবশ্যই পানি পান করতে হবে, 6-8 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করতে হবে। আর তোমাকে কসমেটিক্স, যেগুলো তোমার স্কিনে স্যুট করে না, এমন কসমেটিক্স থেকে তোমাকে দূরে থাকতে হবে। অতিরিক্ত তেল আছে এমন খাবার কম খেতে হবে। সেই সাথে তুমি যদি এই প্যাকটা ইউজ করো না, আমি যেই প্যাক আজ তোমাদের সাথে শেয়ার করব, দেখবে যে 3-4 দিনের মধ্যে তোমার ব্রন একদমই দূর হয়ে গিয়েছে। আর আজকের যে প্যাকটা আমি শেয়ার করব তোমাদের সাথে, এই প্যাকটা কিন্তু তোমার ব্রনের দাগ দূর করতেও খুব ভালো কাজ করবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, খুবই ইফেক্টিভ প্যাকটি আমি কিভাবে তৈরি করি, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সব কিছু দেখিয়ে দিচ্ছি। সেই সাথে খুব স্পেশাল মেডিসিন যেটা আমি বাসায় তৈরি করব সেটাও দেখিয়ে দিচ্ছি। প্যাকটি তৈরি করতে প্রথমেই আমার লাগবে কাঁচা হলুদ। এখানে কিন্তু অবশ্যই কাঁচা হলুদই লাগবে, অন্য গুঁড়ো হলুদ বা শুকনো হলুদ এগুলো হবে না, অবশ্যই কাঁচা হলুদ লাগবে। কাঁচা হলুদ আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। এতে রয়েছে কার্কিউমিন নামক এক রকমের রাসায়নিক উপাদান, যা আমাদের ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুব ভালো কাজ করে। এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ম্যাগনেশিয়াম, ভিটামিন B6, প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা আমাদের ত্বককে ভিতর থেকে গ্লো করতে খুব ভালো কাজ করবে। সেই সাথে তোমার ব্রন, অ্যাকনে, পিম্পল দূর করতে খুব ভালো কাজ করবে, আর তোমার ব্রনের দাগ দূর করতেও কিন্তু খুব ভালো কাজ করে। হলুদের আরও অনেক অনেক উপকারিতা রয়েছে, যেমন বয়সের ছাপ দূর করতে খুব ভালো কাজ করে। তোমার যদি লার্জ ওপেন পোরের প্রবলেম থাকে সেটা প্রিভেন্ট করতে হেল্প করে। তোমার সানট্যানের প্রবলেম হলে, সানট্যানের জন্য যদি তোমার স্কিন অনেক বেশি ডার্ক হয়ে যায়, সেটা প্রিভেন্ট করতে কিন্তু কাঁচা হলুদ খুব ভালো কাজ করে। কাঁচা হলুদ কেন, যে কোনো হলুদই খুব ভালো কাজ করে। এখানে আমি হলুদের যে সিল্কা রয়েছে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে এটাকে পেস্ট করে নিব। এখানে ব্লিন্ডারে পাটায় যেভাবে তোমার সুবিধা হয় সেভাবে পেস্ট করে নিবে, অবশ্যই কিন্তু ভালোভাবে পেস্ট করতে হবে।
আর লাগবে নিম পাতা। এখানে আমার নিম পাতাগুলো একটু ড্রাই হয়ে গিয়েছে, তুমি কাঁচা নিম পাতা, শুকনো নিম পাতা, যে নিম পাতা নাও তাতেই হবে। পাতাও আমি খুব ভালোভাবে পেস্ট করে নিব। চলো এখন প্যাকটি তৈরি করে নেই। প্যাকটি তৈরি করার জন্য লাগবে অবশ্যই হলুদ পেস্ট। আমি এখানে হাফ চা চামচের মতো হলুদ পেস্ট নিয়ে নিচ্ছি। হলুদ পেস্টের সাথে আমি অ্যাড করে নিচ্ছি এক চা চামচ নিম পাতা পেস্ট। নিম পাতা কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী, এতে অনেক অনেক উপকারী উপাদান রয়েছে যা আমাদের ত্বকের বিভিন্ন রকমের অ্যালার্জি জাতীয় যত প্রবলেম রয়েছে, ব্রন, অ্যাকনে, পিম্পল, এছাড়াও ফুসকুড়ি, একজিমা, যত রকমের যত প্রবলেম রয়েছে না, সব রকমের প্রবলেম দূর করতে কিন্তু নিম পাতা খুব ভালো কাজ করে। এদের সাথে অ্যাড করে নিব আমি এখানে এক চা চামচ মুলতানি মাটি। ব্রন দূর করতে কিন্তু মুলতানি মাটি খুব ভালো কাজ করে, বিশেষত ব্রনকে একদম শুকিয়ে ফেলে মুলতানি মাটি। এছাড়াও মুলতানি মাটির আরও অনেক অনেক উপকারিতা রয়েছে, আমাদের স্কিনকে অনেক বেশি হেলদি করে, মসৃণ করে, অনেক বেশি ব্রাইট করতেও কিন্তু মুলতানি মাটি খুব ভালো কাজ করে। এই তিনটি উপাদানকে একটু পানি দিয়ে মিক্সড করে নিব, একটু পেস্ট আকারে তৈরি করে নিব। তো খুব ভালোভাবে এই তিনটি উপাদানকে মিক্সড করলেই কিন্তু তৈরি হয়ে যাবে, খুবই ইফেক্টিভ তোমার ব্রন, একদম আমি কি বলবো। তুমি 3 থেকে 4 দিন ইউজ করো, দেখবে যে তোমার ব্রন একদমই চলে গিয়েছে, এত ভালো কাজ করবে এটা। এছাড়াও এতে কাঁচা হলুদ ইউজ করেছি, তোমার যদি ব্রনের দাগও থাকে না সেটাও কিন্তু খুব দ্রুত প্রিভেন্ট হয়ে যাবে এই প্যাকটি তুমি যদি কন্টিনিউয়াসলি ইউজ করতে পারো। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই ইফেক্টিভ ব্রন দূর করার একদম পৃথিবীর সবচেয়ে কার্যকরী ফেস প্যাক। এখন চলো ব্রন দূর করার খুবই ইফেক্টিভ হোমমেড মেডিসিন তৈরি করে নিই। তুমি 1.5 মাস যদি এই মেডিসিনটা খাও না তাহলে দেখবে একদম তোমার শরীরের ভিতর থেকে ব্রন দূর হয়ে গিয়েছে আর কখনো তোমার ব্রন ফিরে আসবে না। মেডিসিন তৈরি করার জন্য ওই যে হলুদ পেস্ট করে রেখেছিলাম না সেটা নিচ্ছি, আর নিচ্ছি নিম পাতা পেস্ট। আমি একটু বেশি করে কিন্তু করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। এই দুটো উপাদানকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, তারপর তোমরা দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট গুটি গুটি করে ওষুধের মতো করে গোল গোল করে তৈরি করে নিবে হাত দিয়ে। আর এই মেডিসিনগুলো না একদম আদি যুগ থেকে চলে আসছে, আগে তো আর এরকম ডাক্তাররা ছিলেন না, তো তখনকার যে ডাক্তাররা ছিলেন তারা কিন্তু এরকম বিভিন্ন রকমের পাতা এসব দিয়ে কিন্তু ওষুধ তৈরি করে আগেকার মানুষদের দিতেন, তারা ওগুলো খেয়ে সুস্থ থাকতেন আর তাদের কিন্তু এত রোগ টোক ছিলও না। তো এটা কিন্তু সেই রকমই একটা মেডিসিন, তোমরা যদি এটা বাসায় তৈরি করে খেতে পারো না দেখবে যে ব্রনের যত রকমের প্রবলেম রয়েছে, তোমার ত্বকের যত রকমের প্রবলেম রয়েছে সব দূর হয়ে যাবে। তো এরকম করে গোল গোল করে তৈরি করে একেবারে কড়া রোদে 3-4 দিন যদি তুমি শুকাও না একদমই ড্রাই হয়ে যাবে, তারপর একটা বক্সে রেখে দিবে, 1-1.5 মাস একদম সুন্দরভাবে খেতে থাকবে, প্রতিদিন 2 বা 3টে বড়ি তুমি খাবে। তো এখন চলো যে প্যাকটি তৈরি করে রেখেছিলাম ব্রন দূর করার জন্য খুবই ইফেক্টিভ সেই প্যাকটি আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটু ঠিকভাবে অ্যাপ্লাই করব, আর আমার ফেসেও একটু ব্রন হয়েছে তো এটাও কিন্তু প্রিভেন্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো চলো অ্যাপ্লাই করি। আর এই প্যাকটি কিন্তু সবাই ইউজ করতে পারবে, 12-13 বছর বয়স থেকে শুরু করে ছেলে মেয়ে একদম বড়, 30-40 যার ব্রন হয় সেই ইউজ করতে পারবে, যে কোনো স্কিন টাইপের যে কেউ এটা ইউজ করতে পারবে। কিন্তু এখানে একটা কথা আছে, এই প্যাকটি অ্যাপ্লাই করে কোনোভাবে রোদে যেতে পারবে না, চুলার কাছে যেতে পারবে না। হ্যাঁ, চেষ্টা করবে বাসায় থাকার জন্য, অবশ্যই এটা মেনটেন করবে, না হলে কিন্তু উল্টো তোমার স্কিন আরও বেশি বার্ন হয়ে যাবে রোদে বা চুলার কাছে গেলে, তাই অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তারপর এই প্যাকটি মোটামুটি ড্রাই হওয়া পর্যন্ত 40-50 মিনিট মোটামুটি ড্রাই হওয়া পর্যন্ত রেখে দিবে। তোমার ফেসে যদি অতিরিক্ত ব্রনের প্রবলেম থাকে তাহলে আমি এটা বলবো 7-15 দিন তুমি কন্টিনিউয়াসলি ইউজ করো, প্রতিদিন ইউজ করো। আর যদি কম থাকে তাহলে 1 দিন পরপর অথবা 2 দিন পরপর তোমার প্রয়োজন অনুযায়ী তুমি ইউজ করো। ড্রাই হয়ে যাওয়ার পর প্যাকটি তুমি একটু পানি দিয়ে ভিজিয়ে একটু হাত দিয়ে আলতোভাবে ঘষে ঘষে ক্লিন করে নিবে, তারপর অবশ্যই কিন্তু একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। যে কোনো প্যাক অ্যাপ্লাই করার আগে তুমি তোমার ত্বকে খুব ভালোভাবে কিন্তু ক্লিন করে নিবে, তারপরে যে কোনো প্যাক অ্যাপ্লাই করবে। এই তো আমার প্যাকটি অ্যাপ্লাই করা শেষ, এখন এটাকে আমি ড্রাই হওয়া পর্যন্ত রাখবো, তারপর জাস্ট নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। দেখে নিলে আমি কিভাবে খুবই ইফেক্টিভ খুবই স্পেশাল প্যাকটি তৈরি করেছি, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কতক্ষণ রাখতে হবে, সেই সাথে আমি যে মেডিসিন শেয়ার করেছি না এটা অবশ্যই খাওয়ার চেষ্টা করো। 1-1.5 মাস যদি খাও তোমার রক্ত অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে, পার্মানেন্টলি তোমার ব্রন হওয়ার সমস্যা দূর হয়ে যাবে। আমি ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও টপিক নিয়ে হাজির হয়ে যাব,
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আজকের টপিকটা ভালো লাগলে লাইক দিও। এই তো ছিল আজকের মতো, সবাই অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।